হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের, এটা আমাদের গ্রামের পাশে একটি সবুজ সুন্দর ধান ক্ষেত। আর এই ধানের পাশ দিয়ে যাচ্ছিলাম আর ভাবলাম যে একটা ভিডিও করি, যেহেতু দেখতে অনেক সুন্দর লাগতেছিল, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল, বিকেলবেলা যেহেতু ছিল তার জন্য আমরা বের হয়েছিলাম, যে ঘুরতে ঘুরতে বের হয়েছে যাতে ভিডিওটাও করা হয়ে যায় আর আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে ভিডিওটা করা। সো হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি যাতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। আর সময়টা যেহেতু বিকেলবেলা ছিল তার কারণে চারপাশের পরিবেশটা, প্রকৃতিটা আরও সবুজ হয়ে উঠছিল, যে কারণে দেখতে অনেক সুন্দর লাগছিল। আর সেটাই আর কি ক্যামেরায় ফ্রেম বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সেটা আপনারা দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে চারপাশের পরিবেশটা, ধান ক্ষেতগুলো কতটা সুন্দর লাগতেছিল সেটা আপনারাই দেখতে পারছেন। বিকেলের পরিবেশটা অনেক সুন্দর ছিল, যে কারণে চারপাশের গাছগুলো অনেক সবুজ দেখা যাচ্ছিল। এখন আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেই নির্ধারিত সেই স্থানটায় ঘুরতে যাব। আর সেখানে যাওয়ার জন্য সামনে একটা বাগান আছে, বাগানের পরে সেই জায়গাটা পৌঁছাবো আমরা। আমরা এখন সেই জায়গাটায় যাচ্ছি, আমরা যে জায়গাটা ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি সেই জায়গাটা যাচ্ছে এখন। আর যাওয়ার জন্য এই সামনে যে বাগানটা দেখতেছেন, এই বাগানটা পার হলেই মেন রোড, আর মেন রোডের পাশেই আমরা ওই জায়গাটাই যাব হাঁটতে হাঁটতে আর কি, যার কারণে বের হয়েছি। এই যে সামনে একটা মেন রোড, এই মেন রোডের পাশে একটা ভুট্টা ক্ষেত, আমরা মূলত ওই ভুট্টা ক্ষেতেই যাব। দেখেন গাইজ, একটা বিল্ডিং এর তিনটা মৌমাছির চাক পড়ছে, সত্যি অসাধারণ। এই জায়গায় যে আমরা চলে এসেছি, মূলত এই জায়গাটাতে আসার চাইছিলাম। এই যে এটা হলো একটা ভুট্টা ক্ষেত, ঠিক আছে, আমাদের এলাকায় মূলত ভুট্টা ক্ষেত দেখা যায় না। ফার্স্ট টাইম দেখলাম যে আমাদের মানে আশেপাশে কোথাও ভুট্টা ক্ষেত। দেখেন গাইজ কত সুন্দর লাগতেছে এখানে, মানে অনেক জায়গা নিয়ে ক্ষেতটা, তো যে কারণে চারপাশে অনেক সবুজ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, যে কারণে মানে অনেক ভালো লাগছিলো জায়গাটা। দেখেন ক্ষেতগুলো, পাতাগুলো কত সুন্দর লাগতেছে, গোটা গাছগুলো। আর ড্রোন দিয়ে, মূলত ড্রোন দিয়ে যদি মানে ভিডিওটা করা হতো তাহলে আরও অনেক সুন্দর লাগতো দেখতে, উপর থেকে অনেক জায়গা নিয়ে দেখা যেত, অনেক সুন্দর লাগতো দেখতে। আর এটা মোবাইল দিয়ে করতেছি, যে কারণে একপাশ থেকে করতেছি, তারপর অনেক সুন্দর লাগতেছে গাছগুলো, ভুট্টা গাছগুলো দেখতে অনেক ভালোই লাগতেছিল। পাতাগুলো অনেক সবুজ দেখা যাচ্ছিল, গাছগুলো অনেক সবুজ দেখা যাচ্ছিল, ভুট্টা গাছের প্রতিটা গাছগুলো অনেক সবুজ দেখা যাচ্ছিল, যে কারণে অনেক ভালো লাগছিল গাছগুলো। সো গাইজ, আমরা চলে এসেছি খেতটা ঘুরতে, এখন এই রাস্তার পাশ দিয়ে আমরা এখন মেন রোডের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি, বাড়ির বাসার দিকে যাচ্ছি। রাস্তার পাশে মেন রোডের পাশে গাছগুলো, ফুলগুলো অনেক ভালো লাগতেছিল, তাই আর কি আপনাদের সাথে ভিডিও মাধ্যমে শেয়ার করলাম। এই ফুলগুলো এখন হয়তো অতটা দেখা যায় না, তারপরও মানে ক্যামেরা অনেক ভালো লাগছিল দেখতে, যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম।
ফুলগুলো দেখতে অসাধারণ লাগতেছিল। সো গাইস, ভিডিওটা আজকে পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যেহেতু ভিডিওটা ঘুরতে ঘুরতে করা, তারপরও যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।